রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। রোজিনাস ক্লাবের অনলাইন ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হলো, আপনারা অনলাইনের মাধ্যমে ফিশিং ইকুইপমেন্ট পারচেজ করতে পারেন। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন একটি পাশ পুকুর, এটি হচ্ছে আপনাদের সুপরিচিত জোম পুকুর কামারকুণ্ডু, যেটি আজকে ওপেনিং ছিল এবং আজকে সাদা টোপ ওপেনিং, সাদা টোপ, কাল থেকে লাড্ডু। তো আমি কালকেও যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি লাড্ডু রিপোর্ট কেমন কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। গত বছরে সাদা টোপে যেমন যথেষ্ট পরিমাণ মাছ খেয়েছিল সেরকম রিপোর্ট আজকে ছিল না। মাছ হয়তো কম বেশি খেয়েছে, কিন্তু মাছের সাইজটা ছিল ছোট, মানে 150, 200, 250, 800, 900 এক কেজির রুই মৃগেলটা খুব কম ফটকা খেয়েছে। যেহেতু মাছ সেইভাবে খেয়ে ওঠেনি, তাই কমিটি পক্ষ যে ডিসিশন দিয়েছিল সেটি হলো যে যারা উঠে চলে যাবেন, যা মাছ পেয়েছেন তা সঙ্গে নিয়ে যাবেন এবং পুরো টাকা, মানে সিটের পুরো টাকা অ্যাডভান্স সমেত ফেরত নিয়ে নেবেন। তো এখানে সিট পুরো ছিল, দুটো সিট উঠে গিয়েছিল, বাকি সবাই ছিলেন। যারা বসে থাকবেন তারা 2000 টাকা দেবেন, সারাদিন মাছ লাত মেরে দিয়েছে। তো আমি শিকারী বন্ধুদের সঙ্গে কথা বললাম, অনেকেই বললেন যে 10:30, 10:30, 11:30 সময়তেও উনি তাদের এসে বলেছেন মালিক পক্ষ যে আপনারা যদি মনে করেন উঠে যাবেন, উঠে যান, যা মাছ পেয়েছেন নিয়ে চলে যান এবং সম্পূর্ণ টাকা ফেরত নিন, আর যদি বসে ধরতে চান তাহলে 2000 টাকা দিয়ে বসতে হবে। তবে দুটি সিট মোস্ট প্রবাবলি উঠেছিল, বাকি সব সিট বসেই ছিল। শিকারীদের হয়তো রিপোর্টটা বা ডিসিশনটা মনঃপূত হয়েছে তাই বসেছিলেন। তবে শিকারী বন্ধুদের সঙ্গেও কথা বলে যেটা বুঝলাম, ম্যাক্সিমাম শিকারী বন্ধুরা ওনারা যা ডিসিশন নিয়েছেন তাতে সম্মতি দিয়েছেন, তাই তারা ছিলেন। হ্যাঁ, অবশ্যই 5 জনের 5 জন সম্মতিতে খুশি না হলেও তারা বসেছিলেন, এরকমও 2-1টি সিট ছিল যে তারা এই ডিসিশনে খুশি হননি, তবে ম্যাক্সিমাম শিকারী বন্ধু খুশি হয়েছিলেন। তবে হ্যাঁ, রিপোর্ট মনের মতো ছিল না তাই ডিসিশন, রিপোর্ট মনের মতো হলে ডিসিশন নিশ্চয়ই ব্যাপার থাকতো না। শিকারী বন্ধুরা যে আশা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সেই আশা তাদের পূর্ণ হয়নি, এবং গত বছরে সাদা টোপে যে মাছ খাওয়ার ব্যাপার ছিল, বড় মাছ 800, 900, 1 কিলোর এই ধরনের রুই মৃগেল, সেটা কিন্তু এখানে খায়নি। খেয়েছে সেই মাছটা ফটকা, আর ম্যাক্সিমাম যেটা খেয়েছে 150 থেকে 250, 300 মৃগেল। তবে লাড্ডুতে কীরকম কী মাছ খাবে আমি বলতে পারবো না, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। আর আবারও বললাম, আগামী দিন আমি যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার উপর বা রোজিনাস ক্লাবের উপর ডিপেন্ড করছে না, তাই আমি এখানে কী মাছ খাওয়া হবে, আই মিন মাছ খাবে বা কী মাছ খাবে না আগামী দিনে, সেটা আমি বলতে পারবো না। আমি যদি যাই রিপোর্ট কী হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনাদের পুকুরের রিপোর্ট সম্বন্ধে একটা কম বেশি আইডিয়া পান। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, এই ওটা নিয়ে নিয়েছে, কি করবো আমি, কি করবো, নিচে ফেলুন তাও ধরতে পারবে। এই সাইজ মাছটা একদম ঠিকঠাক, সুতো হাতে লেগে আছে।
টেনে দিন তো একটু, ঠিক আছে। এটা রুই মাছ নাকি? ও রুই মৃগেল আলাদা, ঠিক আছে। খুনি করে দিচ্ছি, বসে থাকতে হবে না, নেটটাও টানলেও হয়ে যাবে, নেট টানলেও হয়ে যাবে, হ্যাঁ বসে বসেই টানতে হবে, পুরো একদম ছেড়ে দেবে, ঠিক আছে, একদম দেখা যাচ্ছে না মানে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সন্ধ্যাবেলা দেখবেন, যা ছেড়ে দিলাম তোদের, ব্যাস নামিয়ে দিন না রে বাবা। একদম তুলে পাঠিয়ে দেবে, তুলে কি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো? আচ্ছা আচ্ছা, তুলে নিয়েছি বলার আগে কিন্তু ভিডিওটা করেছো, দুটো কথা তোমার বলা উচিত ছিল দাদা। কি বালি খাদের ক্যামেরা দিয়ে? হ্যাঁ এক হচ্ছে ওটা যেটা দিয়েছো সেটাই হবে না, দুটোই তো ওটা একটাই খাদ মাঝখান দিয়ে পার্টিশন করা আছে, এবারে যেটা হচ্ছে এক সাইডে সিট হচ্ছে। আচ্ছা সেটা আমি জানি না, ঠিক আছে ওই তো। হ্যাঁ আরে একটু শোন না, আমাকে দে না, বড় আছে রে, আগে আমাকে দে, এগুলো সাইজ সুন্দর, এই মিরিয়ালটা গতবারে খুব খেয়েছিল, কালার কি তখন রুইয়েতে দাগ আছে, মিরিয়াল পরিষ্কার, রুইটা দাগ আছে, বললে বংশী খারাপ করে খেলানোর মজাটা নেব না, কটা এদিকে তো ওই জন্য ওদিকটা পরিষ্কার, না না এবারে মুভমেন্ট নেই, হ্যাঁ এবারে মুভমেন্ট নেই, আমার মনে হয় খাবার দিয়েছে, এটা এই পুকুরের প্রত্যেক বছরের, গতবার খুব খুব সুন্দর সাইজ ছিল, গতবার হয়েছে কিছু হয়েছে না হয়নি, টানুন দেখে অল্পই দেখাই, হুম
ঠিক আছে নামিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ফেলেছেন কলা টিপে না মরে নেই খাবি খাচ্ছে কলা টিপে মেরে দিয়েছেন তো সব ঠিক আছে সেদিন আজ ঠিক আছে হ্যাঁ করেছি আচ্ছা না না খাওয়া দাওয়া করেছি দাদা হ্যাঁ বলে দেবো আচ্ছা সেটাও বলে দেবো ঠিক আছে